Hello friends, today's topic is male reproductive system. The system that is a system that is different organ, anatomical position, and size and shape ache, and individual function. Ache. So we have to discuss all of them, all of this part. So kiki putte choleche kichu different organ. Ki organ gulo kichu granite cross anatomy mane kemon dekhte hoy and kichu function. Function mane function in reproduction. To first hoche organ. Tale amra male reproductive system e je organ ta ke amra tinte bhage bhag korte pari. সেই তিনটে না দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাইমারি একটা সেকেন্ডারি বা অ্যাক্সেসরি প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান মানে কি এই অর্গানটা এই অর্গান দ্যাট হেল্প ইন রিপ্রোডাকশন মানে রিপ্রোডাকশনে দুটোই অর্গান হেল্প করে বাট প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানটা গ্যামেট ফর্মেশনে হেল্প করে মানে একটা অর্গান যেটা গ্যামেট ফর্মেশন করে সেটা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাকশন অর্গান আর যেটা গ্যামেট ফর্মেশন করে না মানে ডাইরেক্টলি ফর্মেশন করে না বাট আদার্স ফাংশন অফ দ্য রিপ্রোডাকশন হেল্প করে দ্যাট মিন্স ট্রান্সপোর্ট অর মোটিলিটি ইনক্রিজ করা বা স্পার্মটার ম্যাচুরেশন করা দ্যাট হেল্প করে সেটা হচ্ছে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান তো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি মানে কিছু অর্গান যেটা রিপ্রোডাকশন হেল্প করছে মানে গ্যামেট প্রোডাকশন ছাড়া রিপ্রোডাকশন হেল্প করছে এটা দের ভেতরে থাকতে পারে আর দের বাইরে থাকতে পারে সেই জন্য এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আউটসাইড একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল যেটা বললাম সেটা যদি লিখি তাহলে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান মানে একটা অর্গান Here gamete means কী কী বললাম প্রাইমারি রিপ্রোডাকশন প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান কি এই অর্গান দ্যাট প্রোডিউস দ্য গ্যামেট মানে গ্যামেট ফর্মেশন করে সেটা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান গ্যামেটটা কি তাহলে যেহেতু এটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তাহলে এখানে গ্যামেট মানে স্পার্ম হবে অবভিয়াসলি সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান মানে কি বা এক্সট্রা রিপ্রোডাক্টিভ অর্গান কি একটা অর্গান যেটা মানে গ্যামেট ফর্মেশন করছে না কিন্তু অন্য অন্য ফাংশন অফ রিপ্রোডাকশন হেল্প করছে মানে গ্যামেটটা ট্রান্সফার করতে হবে গ্যামেটের ম্যাচুরেশন করতে হবে গ্যামেটের মোটিলিটি বাড়াতে হবে সেটাতে হেল্প করছে সেটা হচ্ছে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান এটাকে আমি দুটো ভাগে ক্লাসিফাই করছি একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল মানে কিছু অর্গান যেটা দেহের বাইরে ভেতরে আছে অ্যান্ড দ্যাট হেল্প ইন রিপ্রোডাকশন অ্যান্ড অলসো আর কিছু অর্গান যেটা দেহের বাইরে আছে সেটাকে এক্সটার্নাল রিপ্রোডাকশন বলছি তো এটা এক্সাম্পল ওকে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানের এক্সাম্পলটা কি টেস্টিস টেস্টিস আর সেকেন্ডারি অর্গান হচ্ছে টেস্টিস ছাড়া আদার্স যে অর্গানগুলো মানে এপিডিডাইমিস টু মিনিস টু এক্সটার্নাল পার্ট মিনিস পেনিস কি এপিডিডাইমিস কি টেস্টিস সেটা আসছে ডিসকাস করছি ডেটা আউটসাইড দ্য বডি উইথিন স্ক্রোটামের মধ্যে থাকে তাহলে এটা কেন আমাদের বডির পার্ট একটা বডির ফাংশন যেহেতু রিপ্রোডাকশন তো বডির থেকে কেন বাইরে থাকলো অর্গানটা মিন এটা বাইরে আসার কি সুবিধা আছে তো তাহলে কি কি আমাদের টেস্টিসটা থাকে কী করতে মেনলি আমাদের স্পার্ম ফর্মেশন করতে তো স্পার্ম ফর্মেশন জন্য একটা টেম্পারেচার দরকার থাকে সেই টেম্পারেচারটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস থাকবে টেম্পারেচার লাগে কিন্তু আমাদের বডি টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস আই মিন কী বললাম না রিকোয়ারমেন্ট টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস বাট বডি টেম্পারেচার কত 37 ডিগ্রি সেলসিয়াস আমাদের বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের স্পার্ম ফর্মেশন জন্য 35 ডিগ্রি সেলসিয়াস তাপ মানে সেলসিয়াসের প্রয়োজন হয় সেই জন্য এটা আউটসাইড দ্য বডি স্ক্রোটামের মধ্যে থাকে যাতে খুব ইজিলি স্পার্ম ফর্মেশন হতে পারে ওকে সাইজ সেফ এবার কতগুলো কভারিং আছে
মানে যদি একটা অর্গান তো এটা একটা কভারিং থাকবে, কভারিংটা ডিফারেন্ট কারণ হতে পারে। তো কভারিং মেনলি তিনটে কভারিং থাকে, একটা হচ্ছে টিউনিকা ভ্যাজিনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলাসা। যদি আমি আউটসাইড থেকে কভারিংটা বলি, টিউনিকা ভ্যাজিনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলাসা। তো এই কভারিংটা শুধুমাত্র কভারিং, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এটা কী করে না, টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে কিছু ফাইবার বেরোয়, সেই ফাইবারগুলো কী করে না, ফাইবারগুলো এই যে টেস্টিস থাকে কতগুলো সেটটাতে ভাগ করে দেয়, কতগুলো কম্পার্টমেন্টে ডিভিশন করে দেয়। আমি বললাম যদি এখানে টিউনিকা সেট অ্যালবুজিনিয়াট হয়, এটা কতগুলো সেটটাতে ভেঙে দেয়, কিছু ফাইবার এসে কতগুলো সেটটাতে ভেঙে দেয়, সেই সেপটাতে ভেঙে দিলে বা কম্পার্টমেন্টে ভেঙে দিলে সেই কম্পার্টমেন্ট কী করে না, কিছু ফাইবার এখান থেকে কিছু সেমিনিফ্লাস টিবিউল তৈরি হয়, দুই থেকে তিনটি করে প্রত্যেকটা কম্পার্টমেন্টে সেমিনিফ্লাস টিবিউল তৈরি হয়। তো কী বললাম না, টিউনিকা ভ্যাজিনাল অ্যালবুজিনিয়া থেকে কিছু সেপটা ডেটাকে মাল্টিপল কম্পার্টমেন্টে ভাগ করছে, প্রত্যেকটা কম্পার্টমেন্টে কিছু নালি টিবিউল থাকে, টিবিউল মানে ছোটো ছোটো নালি। তো সেই টিবিউলগুলো থাকছে, সেই টিবিউলগুলো হচ্ছে সেমিনিফ্লাস টিবিউল। সেই সেমিনিফ্লাস টিবিউলগুলো কী করে না, এই সেমিনিফ্লাস টিবিউলগুলোর মধ্যেই কিছু সেল থাকে যেখান থেকে আমার যে স্পার্মটা তৈরি হচ্ছে, মানে যে গ্যামেটটা সেটা তৈরি হচ্ছে। বলেছিলাম না গ্যামেট ফর্মেশন করে টেস্টিস, কিন্তু টেস্টিস তো না, টেস্টিস যদি টেস্টিস একটা পার্ট গ্যামেট ফর্মেশন করে, সেটা হচ্ছে যে কম্পার্টমেন্ট। তাই যদি বলি টেস্টিস, টেস্টিসে কতগুলো কম্পার্টমেন্টে ভাগ করছি, প্রত্যেকটা কম্পার্টমেন্টে কিছু টিবিউল থাকছে, সেমিনিফ্লাস টিবিউল, তার ভেতরেই আমরা স্পার্মটা ফর্মেশন হচ্ছে। ওকে, তাহলে এই মাল্টিপল কম্পার্টমেন্টে ভাগ করে দিচ্ছি, তাহলে এই সেমিনিফ্লাস টিবিউলগুলো, তো এই সেমিনিফ্লাস টিবিউলগুলো পরস্পর জুড়ে যায়, জুড়ে গিয়ে একটা টিবিউল ফর্মেশন করছে, প্রত্যেকটা টিবিউল দেখুন। তো এইগুলোকে বলে, তাহলে যদি ফার্স্ট বলি কি এটা, তাহলে সেমিনিফ্লাস টিবিউল প্লাস টিবিউল, তারপরে এই প্রত্যেকটা টিবিউল জুড়ে একটা যেটা ফর্মেশন হচ্ছে, এটা হচ্ছে রেডি টেস্টিস। টেস্টিস মানে প্রত্যেকটা রেডি টেস্টিস জুড়ছে, কয়েকটা রেডি টেস্টিস করে জুড়ে তৈরি করছে, সেটাকে বলছে ভাসিপারেনশিয়া। আর কতগুলো ভাসিপারেনশিয়া পরস্পর জুড়ে তৈরি করছে এপিডিডাইমিস। এটা হচ্ছে এপিডিডাইমিস। তো রেডি টেস্টিস অবধি আছে আমার প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, মানে সেটা টেস্টিসের পার্ট। এবার এপিডিডাইমিস, এপিডিডাইমিস থেকে তৈরি হচ্ছে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ পার্ট। তো এপিডিডাইমিস কী, সে কী কী কাজ করে, কী কী বৃত্ত, সেটা আমি বলছি। তো ফার্স্ট যদি টেস্টিস আবার বলি, ওভাল শেপের একটা আউটসাইড দ্য বডিতে থাকে, এর মধ্যে কতগুলো কম্পার্টমেন্টে ভাগ করছে, কে ভাগ করছে না, আমার টিউনিকা অ্যালবুজিনিয়া সেটা কী না, একটা কভারিং, সেই কভারিংটা থেকে কয়েকগুলো ফাইবার বেরোচ্ছে সেপটা, সেটা ডিভিশন করছে মাল্টিপল কম্পার্টমেন্টে, প্রত্যেকটা কম্পার্টমেন্টের মধ্যে কিছু টিবিউল থাকছে, টিবিউল তৈরি করছে, সেই টিবিউলগুলো কী করছে না, টিবিউলগুলোর মধ্যেই আমার স্পার্মটা ফর্মেশন হচ্ছে। তো এরকম মাল্টিপল টিবিউলগুলো পরস্পর জুড়ে তৈরি করছে আমার কী বললাম রেটি টেস্টিস, রেটি টেস্টিসগুলো আবার জুড়ে তৈরি করছে ভাসিপারেনশিয়া, সেই ভাসিপারেনশিয়াটা পরস্পর অ্যাটাচ তৈরি করছে এপিডিডাইমিস। ওকে, তো হলো তাহলে কী, তাহলে এটার ফাংশন যদি বলে টেস্টিস, তাহলে অর্গানটা বললাম কেমন দেখতে কী বৃত্তান্ত, এটার ফাংশন কী, তাহলে ফাংশন অবভিয়াসলি স্পার্ম ফর্মেশন করা, যেহেতু প্রথমেই বলেছিলাম কীভাবে পড়বো একটা অর্গান কেমন দেখতে এবং কী কী কাজ করে। এমনি দুটো ফাংশন আছে, ফার্স্ট ফাংশন হচ্ছে ফর্মেশন, অ্যান্ড আরেকটা ফাংশন আছে টেস্টোস্টেরন, একটা হরমোন। এটা কোথায় হয় সেটা, মানে এটা কোথায় যখন আমি স্পার্মাটোজেনেসিস পড়াবো, এই কোথায় হচ্ছে, মানে টেস্টিসের মধ্যে সেমিনিফ্লাস টিবিউল,
টিবিউলের মধ্যে কোন পার্ট থেকে দুটো আসছে সেটা ডিসকাস করা হবে লেটার। এবার এবার আসি আমরা, যেহেতু টেস্টিস হয়ে গেল এটা কমপ্লিট, তাহলে এবার আসি এটাতে। এপিডাইমিস মানে কোথায় এই যে শুরু হচ্ছে এটা, এখান থেকে শুরু হয়ে এই পার্টটা এতদূর, এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। এর আগে অবধি হচ্ছে এপিডাইমিস। তাহলে তো এটার লেন্থ কি, এটা হচ্ছে 6 মিটার লেন্থ। কোথায় থাকে না অবস্থানটা কোথায়, সিচুয়েশন পোস্টেরিয়র সার্ফেসে, পোস্টেরিয়র সার্ফেস অফ টেস্টিসে থাকে এটা। এটা তিনটে ভাগ আছে, একটা হচ্ছে আপার পার্ট, মিডিল পার্ট আর টার্মিনাল পার্ট। একটা তিনটে নাম আছে, সেই তিনটে টার্ম মানে তিনটে পার্ট বললাম, তিনটে নাম আছে। একটা হচ্ছে ক্যাপ। ওকে, তাহলে কী বললাম, এপিডার্মিসের লেন্থ আছে 6 মিটার, সিচুয়েশন কোথায় থাকে না, আমি যদি টেস্টিসটা হচ্ছে ওভাল শেপের একটা ডিমের মতো, তার পোস্টেরিয়ার সার্ফেসে থাকে হচ্ছে আমার এপিডার্মিস, মানে টেস্টিস এইভাবে ধরি, এই দিকটাতে হচ্ছে আমার এপিডার্মিস থাকে। আমি যদি বললাম এটা একটা ডিমের মতো একটা টেস্টিস, তার পেছন দিকটা এইভাবে আমার এপিডার্মিসটা থাকে। ওকে, হ্যাঁ, কী কী পার্ট বললাম, তিনটে পার্ট থাকে এই এত বড় জিনিসটা। এটা তিনটে পার্ট, একটা হচ্ছে আপার পার্ট, একটা মিডিল পার্ট, একটা এন্ড পার্ট বা টার্মিনাল পার্ট। আপার পার্ট থেকে হচ্ছে ক্যাপুট এপিডাইমিস, সেকেন্ডটা হচ্ছে কর্পাস, নিচেটাই কর্ডার। তো এটা গেল আমার হচ্ছে এপিডিডাইমিসটা কেমন দেখতে, কোথায় থাকে, এবার কী কী ফাংশন করে, আই মিন কী কী কাজ করে, হঠাৎ আমার এপিডাইমিস আমাদের বডিতে কী দরকার পড়লো, কী কী কোনো পার্টিকুলার কোনো ফাংশন আছে কি না, তো সেটার নিয়ে আমি যদি বলি, তাহলে কী এবার আসি ফাংশন। তো এবার আসি আমরা এপিডার্মিসের ফাংশনটা নিয়ে। এতক্ষণ বললাম অ্যানাটমিটা কেমন দেখতে কী বৃত্তান্ত, এবার যদি ফাংশনটা জানতে হবে, মানে হঠাৎ এপিডার্মিসটা কী করতে লাগলো, তো ফাংশনটা জানার আগে জানতে হবে এটা কী দ্বারা তৈরি, মানে কীভাবে তৈরি, তো মেনলি 7+ টিবিউল দ্বারা, বাট এর কভারিংটা কী দিয়ে তৈরি, সেই কভারিংটার উপর ডিপেন্ড করে এটা কী কী ফাংশন করে, আই মিন এরপর থেকে যে এপিডার্মিসের পর থেকে যে এইগুলো কী দ্বারা তৈরি সেটার উপর ডিপেন্ড করে তার ফাংশনগুলো না মনে সহজে মনে রাখতে পারবো, যদি ইন্ডিভিজুয়ালি মনে রাখতে যাই তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে। জিনিসটা কী দ্বারা তৈরি, সেই যেটা জিনিসটা দ্বারা তৈরি, মানে সাপোজ একটা কোনো গ্ল্যান্ড বা কোনো এপিথেলিয়াম বা কী কী আছে সেটাই যদি মনে রাখতে পারি তাহলে সহজেই সেগুলো মনে রাখা সহজ হবে। তো ফার্স্ট এপিডিডাইমিস সেটা কী দ্বারা তৈরি, যদি আমি বলি ফাংশন, তাহলে কী কী ফাংশন, ফাংশনটা জানার আগে কী বলতে হবে না এটা কী দ্বারা তৈরি, এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম দ্বারা তৈরি। তো ফার্স্টটাতে বলছি সিউডো পেলাম একটা টার্ম, স্ট্র্যাটিফাইড পেলাম, এপিথেলিয়াম পেলাম। এপিথেলিয়াম মানে কভারিং, মানে আউটার মোস্ট কভারিংটাকে হচ্ছে এপিথেলিয়াম বলি আমরা। স্ট্র্যাটিফাইড মানে এটা হচ্ছে বলা হচ্ছে মোর দ্যান ওয়ান লেয়ার, তাহলে আমরা এপিথেলিয়াম মানে একটা কভারিং, স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে বলছি মোর দ্যান ওয়ান লেয়ার। বাট সিউডো কেন, সিউডো মানে দেখে মনে হচ্ছে বাট ইস লুক লাইক বাট ইস নট, মানে সিউডো স্ট্র্যাটিফাইড তাহলে কী হলো, আমার দেখে মনে হচ্ছে মোর দ্যান ওয়ান লেয়ার বাট নয় একটাই লেয়ার, মানে যে সেলগুলো এমনভাবে অ্যারেঞ্জ করে থাকে, যদি সাপোজ একটা সেল এইভাবে, একটা সেল ছোটো করে বা অ্যাভারটা সেল এইভাবে, দেখে মনে হচ্ছে দুটো লেয়ার বাট দুটোর মধ্যে সেম, না দুটো লেয়ার নয় একটাই লেয়ার, বাট দুটো সেলগুলো এমনভাবে অ্যারেঞ্জ করা আছে এটা মনে হচ্ছে ইজ এ টু লেয়ার বাট অরিজিনালি ইট ইজ ওয়ান লেয়ার। তো এটা কী বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। তো এটা কী করে, এটা মেনলি গ্লাইকোপ্রোটিন সিক্রেট করে, প্রোটিন সিক্রেট করে বা ফর্মেশন করে, যাই হোক সেই গ্লাইকোপ্রোটিনটা কী করে না, এই গ্লাইকোপ্রোটিনটা যে আমাদের স্পার্মটা তৈরি হচ্ছিলো হ্যাঁ টেস্টিস থেকে, সেটা যখন এপিডাইমিসি আসে সেটাকে ম্যাচুরেশন করে, ম্যাচুরেশন করে মানে কী করে ম্যাচুরেশন করে না, সেটাকে নারিশমেন্ট করে দেয়, পুষ্টি দেয়, নারিশমেন্ট করে দিলে সেটা স্পার্মটা ম্যাচুরেশন হয়, এটার মধ্যে আসে। অলসো ইট ক্যান ইনক্রিজ দ্য মোটিলিটি, মোটিলিটি মানে মুভ করতে পারে, মানে যত যেতে পারে, মোটাইল মানে যত তাড়াতাড়ি সে মুভ করতে পারে, মানে স্পার্মটা যদি মোটাইল যদি না হয়, এখান দিয়ে যদি এখানে যেতে প্রচুর সময় নেয়, অলরেডি 2 আর 3 দিন মানে সরি এখান দিয়ে যদি যেতে সময় না নেয় বা প্রচুর সময় নেয় তাহলে সেটা মোটিলিটি কম হয়, তাহলে যেতে অনেকটা সময় নেবে সেটার পক্ষে পসিবল নয়, তার যে ক্যারেক্টারগুলো সেটা ধীরে ধীরে ডিক্রিজ করবে, প্রবলেম আসতে পারে, সেটা হচ্ছে সিউডোস্ট্রাটিফাইড এপিথেলিয়াম দ্বারা গ্লাইকোপ্রোটিন থাকে যেটা ম্যাচুরেশন আর মোটিলিটির হেল্প করে। ওকে, ম্যাচুরেশনটা কীভাবে করে না, নারিশমেন্ট দেয় যে গ্লাইকোপ্রোটিনটা ওর স্পার্মকে নারিশমেন্ট করে, সরি হ্যাঁ গ্লাইকোপ্রোটিন নারিশমেন্ট হিসেবে ইউজ করা যেতে পারে। তো এবার এপিডাইমিস হলো, এবার আসি ভাস্ট ডিফারেন্স, ভাস্ট ডিফারেন্স তেমন কিছু ইম্পর্টেন্ট নয়, কী বললাম এপিডাইমিসের পরের পার্টটা হচ্ছে ভাস্ট ডিফারেন্স, এটা হচ্ছে ভাস্ট ডিফারেন্স, ডিফারেন্স আপ টু দ্য,
তো এই ভাস ডিপ্রেশনটা কি, একটা টিউব দ্বারা তৈরি, একটা থিক টিউব, থিক টিউব। থিকটা কেন, কী দ্বারা হচ্ছে, যেহেতু থিক মানে মোটা, তাহলে মোটা মানে কি, এখানে মাস্কুলার থাকে, মাস্কুলার কভারিং থাকে, তার মানে যে টিউবটা, সেই টিউবটা মাসেল থাকে, চারিদিকে মাসেল থাকে, সেটা কি বলছে, মাস্কুলার টিউব। তো এটার কী ফাংশন, অবভিয়াসলি যদি একটা স্পার্ম এত দূর আসে তাহলে কী ফাংশন করবে, এখান দিয়ে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাবে, তো এটা কী কী ট্রান্সফরমেশন। আর কন্ডাকশন একটা, সেকেন্ড কী হলো, ট্রান্সফরমেশন আর কন্ডাকশন, আর অলসো এটাও মোটিলিটিকে বাড়িয়ে দিচ্ছে, মোটিলিটিকে বাড়িয়ে দিচ্ছে, মোটিলিটিকে বাড়িয়ে দিচ্ছে। এবার আসি ভাস ডিফারেন্স হলো, এবার আসতে হবে সেমিনাল ভেসিকল, এটা একটু জানতে হবে। ওকে, ভাস ডিফারেন্সের পর, ভাস ডিফারেন্সের পর আসছে সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেল একটা হচ্ছে মাস্কুলো গ্ল্যান্ডুলার টিস্যু থাকে, এর মধ্যে মাস্কুলো গ্ল্যান্ডুলার টিস্যু থাকে, কী বললাম, মাস্কিউলো গ্ল্যান্ডুলার টিস্যু থাকে, থাকে তার মানে একটা মাস্কুলো থাকবে, একটা গ্ল্যান্ড থাকবে। তো যদি গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের মানে কি, গ্ল্যান্ডের কাজটা কি, গ্ল্যান্ডের কাজ কোনো না কোনো সিক্রেশন আছে, তাহলে অবভিয়াসলি কিছু সিক্রেট করবে, সিক্রেশন। তো এই যে সিক্রেশনটা, সেটাই হচ্ছে 70% পার্ট অফ সিমেন। সিমেনটা কি, আমি যদি স্পার্মটা আসছে টেস্টিস থেকে, টেস্টিস থেকে আরও অ্যাসোসিয়েটেড কিছু প্রোডাক্ট থাকছে, আই মিন কিছু এনজাইম, কিছু ওর জন্য খাবার, মানে একটা টেস্টি যদি স্পার্মটা যাবে এতটা পথ বা এতটা জায়গা যদি যাবে, তার জন্য কিছু খাবার লাগবে, আদার্স কিছু এনজাইম লাগবে, একটা এক্সটার্নাল পরিবেশে যাবে, তো সেখানে তাকে মানাতে হবে, তার জন্য কিছু জিনিসপত্র থাকে তার সাথে, সেইগুলো সব মিলিয়ে তৈরি করছে সিমেন। মানে সিমেনের মধ্যে স্পার্ম থাকছে, তার সাথে আরও অ্যাসিডের কিছু জিনিস থাকে, যেমন ডিফারেন্ট টাইপের এনজাইম, ডিফারেন্ট টাইপের অফ দ্য কেমিক্যাল, আই মিন ক্যালসিয়াম থাকছে, অর ডিফারেন্ট টাইপের খাবার থাকবে, ডিফারেন্ট টাইপের নয় খাবার, মিনস ফ্রুক্টোজ থাকবে, তো সবগুলো মিলিয়ে থাকছে সিমেন্ট তৈরি করে। সিমেন্টের মধ্যে কী কী থাকে, যা থাকে 70% তৈরি করছে আমার সেমিনাল ভেসিকেলটা, আর বাকি 30% তৈরি করে দেয় প্রোস্টেট। ওকে, তাহলে এটা সিক্রেশন, সিক্রেশনের মধ্যে কী কী থাকে, ফ্রুক্টোজ, ইনোসিটল, ডিফারেন্ট এনজাইম, মেনলি ফ্রুক্টোজ থাকে। হ্যালো, ওকে, হ্যাঁ, এই যে সেন্স, যে যে প্রোডাক্টটা আছে সেটা কী কী না, অ্যালকালাইন, অ্যালকালাইন প্রোডাক্ট হয়ে আছে, তাহলে এই ফ্রুক্টোজ। ওকে, এবার তাহলে আমার সেমিনাল ভেসিকল হলো, এবার আছে ইজাকুলারি ডাক্ট, সেমিনাল ভেসিকল থেকে ইজাকুলারি ডাক্ট আসছে, তারপর আসছে প্রস্টেট। এই প্রস্টেটটা কী বললাম, এটা 30% সিক্রেশন হয়, পিরামিডিক্যাল শেপ এটা। প্রস্টেটে কী কী থাকে না, মেনলি এটাকে বলে ফাইব্রো মাস্কুলার গ্ল্যান্ড টিস্যু, কী কী থাকে, ফাইব্রো মাস্কিউলো কিউলো গ্ল্যান্ডুলার টিস্যু থাকে, ফাইব্রাস থাকবে, মাসেল থাকবে, এবং কিছু গ্ল্যান্ড থাকবে। তো যেহেতু গ্ল্যান্ড আছে তাহলে কিছু সিক্রেশন হবে, 30% সিক্রেশন, এইগুলো নিয়ে এত ডিটেলসে না জানলেও চলে, মানে ফাইব্রাস পার্ট কী, মাসেল পার্ট কী, বাট যদি গ্ল্যান্ডুলার টিস্যু, আমাদের ফোকাস হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু, 30% গ্ল্যান্ড সিক্রেশন আছে, 30% কার, মানে আমি যদি সিমেন্টটাকে 100% ধরি, সিমেন্টের মধ্যে স্পার্ম ছাড়া যেগুলো আছে তার 70%, 60-70% আসে আমার এখান থেকে, আর 30% আসে কোথা দিয়ে না, প্রস্টেট থেকে। তার মানে যে সিক্রেশন, তাহলে কী কী থাকবে এর মধ্যে, সিক্রেশনের মধ্যে HCO3- বা ক্যালসিয়াম 2+ থাকে, আর থাকে কিছু কিছু এনজাইম থাকে, ডিফারেন্ট এনজাইম, ফাইব্রোলাইসিন বা ফিব্রোলাইসিন যা বলে লাইসিন থাকে। তো এইগুলো কী করে, HCO3- বা ক্যালসিয়াম 2+, আমাদের যে স্পার্মটা আলটিমেটলি যাবে তো ফিমেল জেনিটালি, আই মিন ভ্যাজাইনাতে যাবে, তো সেখানকার যে অ্যাটমসফিয়ারটা সেটা মেনলি অ্যাসিডিক অ্যাটমসফিয়ার। তো যেহেতু আমার এদিকে স্পার্মটা অ্যালকালাইন, ওটা অ্যাসিডিক মিলে তো রিয়াকশন হতে ডিফারেন্ট, মানে স্পার্মটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে, সেই জন্য HCO3- বা Ca2+ থাকে, এরা হচ্ছে ওই অ্যালকালাইন মিডিয়ামটাকে নিউট্রালাইজ করে দেয়, নিউট্রালাইজ করে দিলে রিয়াকশনটা স্পার্মের সাথে হয় না, খুব ইজিলি মুভ করতে পারে ওর মধ্যে দিয়ে, মানে অ্যাভয়েড করতে পারে অ্যাসিডিক pHটাকে, তো এটাকে নিউট্রালাইজ দ্য অ্যাসিডিক pH। অ্যান্ড এনজাইম বা ফাইব্রোলাইসিন এগুলো কি ওই মুভ পেয়ে, মানে মুভে বিভিন্ন টাইপের ডিফারেন্ট টাইপের কোনো যদি এনজাইমের অবস্ট্রাকশন আসে বা ডিফারেন্ট টাইপের হেল্প করছে সেগুলোর জন্য এইগুলো হেল্প করে। তো প্রস্টেট গেল,
যে ডিফারেন্ট পার্টগুলো বললাম, প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রুক্টোস কী করে, এসিও থ্রি কী করে, সে টু প্লাস কী করে, এনজাইম কী কী থাকে, ফাইব্রোলাইসিন কী, সেটা ভেরি ইম্পর্টেন্ট ফর নেট, বিকজ এই সমস্ত কোশ্চেনগুলো মেনলি আসে। ওকে, এবার আসি ফার্স্টে। এবার কাউপার গ্ল্যান্ড, এটা মেনলি তেমন না, এটা একটা লুব্রিকেন্ট হিসেবে ইউজ করে, লুব্রিকেন্ট সিক্রেট করে, সিক্রেট করে সেটা লুব্রিকেশন হেল্প করে। লুব্রিকেশন মানে কি? স্লিপারি মুভমেন্ট, আই মিন যদি লুব্রিকেন্ট থাকলে সেটা মুভটা মানে স্পার্মটা খুব সহজে মুভ করতে পারে, স্লিপারি মুভমেন্ট হেল্প করে, সেটা হচ্ছে কাউপার গ্ল্যান্ড। আর এক্সট্রা জেনিটালি তো পেনিস, কাউপার গ্ল্যান্ড বললাম তো লুব্রিকেশনে ইউজ করছে, দেন আসি পেনিস। পেনিসটা বলি কি কিনা, এটা পেনিসের মধ্যে মেনলি জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট থাকে। কী থাকে বললাম? জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, জেনিটো মানে ইউরিনারি ট্র্যাক্ট, একটা হচ্ছে ইউরিনারি পাথওয়ে থাকে, এবং জেনিটালিয়ার যে পাথওয়েটা মানে যে সেক্সুয়াল যে মানে সেক্স যে স্পার্মটা যে পাথওয়ে সেটাও থাকে। তো এটা কী কী পেনিস? এটা তিনটে পার্ট থাকে, একটা হচ্ছে বডি, সরি যে উপর থেকে বসে তোমার, একটা হচ্ছে রুট, বডি, গ্ল্যান্ডস পেনিস। ওকে, সাম ইম্পর্টেন্ট টার্ম, এর মধ্যে মেনলি সিমেন্টটা জানতে হবে। তো সিমেন্টের পিএইচ হচ্ছে সাম ইম্পর্টেন্ট টার্ম। তো ফার্স্ট হচ্ছে সিমেন্ট, সিমেন্টটা কি? সিমেন্টের পিএইচ হচ্ছে 7.3 থেকে 7.5, কী বললাম? 7.3 থেকে 7.5। তো এটার মধ্যে মেনলি কতগুলো স্পার্ম থাকে না, 400 মিলিয়ন থাকে, এটার কোয়ান্টিটি 2.5 থেকে 4 ml পার ইজাকুলেশন। ওকে, এর মধ্যে কী কী থাকে না, এইচসিও থ্রি মাইনাস ক্যালসিয়াম টু প্লাস থাকে, এটা কী করেছিলাম আমি ওখানেই বলেছিলাম, নিউট্রালাইজ দ্য অ্যাসিডিক পিএইচ, সেটা আবার নতুন করে একবার বলা হচ্ছে। অ্যাসিডিক পিএইচ, ফ্রুক্টোজ থাকে, এটা নারিশমেন্ট অফ স্পার্ম। প্রোস্টাগ্লান্ডিন থাকছে, এটা থেকে মুভমেন্ট মোটিলিটিতে হেল্প করছে, মুভমেন্টে হেল্প করে দিচ্ছে, মোটিলিটি।